হাই বন্ধুরা, কেমন আছো? যারা দেশ ও দেশের বাহিরে থেকে আমার ভিডিও দেখছ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমি তৈরি করব চিংড়ি কোপ্তা। 2 কাপ মুসুরির ডাল একটি পাত্রে কিছুক্ষণ ভেজানোর পর ভালোভাবে ধুয়ে নিলাম। এখন শিলপাটা ডালগুলো বেটে নেব। এভাবে ছোট চিংড়ি মাছগুলো বেটে নিলাম। এখন চিংড়ি মাছ আর ডালের মধ্যে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1/2 বাটা, 1 চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিলাম। সাথে আমি 1টা ডিম দিয়ে দিলাম। এরপর ভালো করে মেখে নিলাম। এখন চলে আসলাম চুলায়। চুলায় পাইপেন দিয়ে দিলাম। পাইপেনে তেল কিছুক্ষণ গরম হওয়ার পর গোল গোল করে সবগুলো বড়া আমি এক এক করে দিয়ে দিব। বড়াগুলো এইরকম বাদামি কালার আসার পর আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার বড়াগুলো, আমি এখন নামিয়ে ফেলব। এখন আমি কোপ্তা তৈরি করার জন্য 1টা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলগুলো কিছুক্ষণ গরম হওয়ার পর 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, 1/2 বাটা, 1/2 চামচ লবণ স্বাদ মতো, আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন, মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ। সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো কষানো হয়ে গেল, এখন আমি দিয়ে দেব ভাজা চিংড়ি বড়াগুলো। এক এক করে আমি সবগুলো বড়া দিয়ে দিলাম। এইভাবে 2 থেকে 3 মিনিট রাখার পর তৈরি হয়ে গেল আমার চিংড়ি কোপ্তা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।